الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. বদরের পতাকাবাহী আন্দোলন আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশের ছাত্র সমাজের সাহসী ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই বদর দিবস উপলক্ষে আলোচনা সভার সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রিয় কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা রাজিবুল ইসলাম উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় কাফেলার বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমি দিন জনাব মাওলানা এটিএম মাসুম উপস্থিত সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় সালাউদ্দিন আইয়ুবি ভাই এই প্রিয় কাফেলার সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা উপকৃত হব আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি রাজীব রহমান ভাই আমাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রেখেছেন। আমি শুধু সংক্ষেপেই যে কথাটি বলতে চাই, বদর আমরা যখন উদযাপন করছি তখন আমাদের আমরা সবাই রোজাদার। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে এই রমাদানে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহি রহমানুর রহিম, শাহরু রমাদানাল লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে শুধুমাত্র মানুষের কাছে হেদায়াতের গ্রন্থ হিসাবে নাজিল করেছেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার সাথে সাথে যারা এটাকে গ্রহণ করবে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আবার এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই রমাদানেই কিন্তু এই বদর দিয়েছেন, এই জন্য এটাকে ইয়ামুল ফুরকান বলা হয়। আল্লাহ তাআলা যে সত্য মিথ্যার যে পার্থক্য এর মাধ্যমে করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে বদর। এই বদরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যে দিনের যে দাওয়াতি কাজ করছিলেন তাদেরকে রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি এই কাজ করে যাচ্ছিলেন। তার সঙ্গী সাথীরা নির্যাতিত হচ্ছিল কিন্তু তারা একটা লাঠিও ধারণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে যুদ্ধের অর্ডার দিলেন, যুদ্ধ করার অনুমতি দিলেন, এরও কারণ ছিল আল্লাহ তাআলা বলছেন যে ওমা জুলিমু, তারা আসলে সেই জুলুমের শিকার হয়েছে, এই জন্যই তারা আমি তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছি। আল্লাহ তাআলা এরপরেই বলছেন যে না, তোমরা যুদ্ধ করবে কিন্তু যুদ্ধতে তোমরা ভায়োলেট করতে পারবে না, কারণ যারা এই ভায়োলেশনকারী আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সাথে সাথে তার ইম্বার্গোটাই কে দিয়ে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যুদ্ধের দুটি অবস্থা আপনারা জানেন যে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। একটি দল হচ্ছে সে কাফেলা যেখানে যাদের সাথে যুদ্ধ করলে অনেক গনিমতের মাল পাওয়া যেত, আবার আরেকটি কাফেলা ছিল লড়াই তাদের সাথে ছিল আবু জেহলের নেতৃত্বে যে 1000 অস্ত্রশস্ত্র সজ্জিত। বলা হয়েছে দুটির কোনটাকে তারা বেশি নেবে। এখানেও কিন্তু আল্লাহ রাসূল নিজে কিন্তু ঘোষণা করে দেননি যে আমরা তাহলে ওটাকে মোকাবেলা করি, বরং এখানে কিন্তু ও আমরু শুরা বাইনাহুম, এখানে পরামর্শের ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আমরা তাদের সাথে কিন্তু কি করব, লড়াই করব। আবার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিজয়ের যে কারণগুলো ছিল, আল্লাহ রাসূল তার সঙ্গী সাথীদের কাছ সামনে এই যুদ্ধের কথা যখন তিনি ঘোষণা করলেন, মোকাবেলার কথা ঘোষণা করলেন, তখন তার সঙ্গী সাথীরা কিভাবে আল্লাহ রাসূলের এই যুদ্ধের প্রতি
নেতৃত্বের প্রতি আবেগ ঘন ভাষায় তাদের সকল সম্পদ জীবন সব উৎসর্গ করে আবু বকর কি আবেগ ঘন ভাষায় বক্তব্য দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা নির্দেশ করবেন। এইভাবে এক এক করে আল্লাহ রাসূলের সাহাবীরা তারা আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে এই সিদ্ধান্তের উপরে তাদের অবস্থানকে তারা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা যে এই মাধ্যমে সত্য মিথ্যার যে পার্থক্য করেছেন, আল্লাহ তাআলা আজ পর্যন্ত আল জিহাদ মাযিনিলা ইয়াউমিল কিয়ামা এই যে কিয়ামত পর্যন্ত এই লং লাইফ ব্যাটেল একটি অসম যুদ্ধ চলতে থাকবে, আল্লাহ তাআলা এই যুদ্ধ সম্পর্কেই মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে গিয়েই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়ান্তুম আদিল্লা, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা আদিল্লা দুর্বল ছিলে, আর ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুর, এই রমাদানেও কিন্তু আল্লাহ তাআলা সেই কথাই বলছেন লাআল্লাকুম তাশকুর, যে তোমরা মুত্তাকি হও। এখানে বলছে আল্লাহ তাআলা তোমরা ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা দুর্বল ছিলে। এখানে তোমাদের এই যে বড় একটি একদিকে 313 আর আরেক দিকে হচ্ছে 1000 অস্ত্রশস্ত্র সজ্জিত, তাদের মোকাবেলা যে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করলেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা আদিল্লা তোমরা দুর্বল ছিলে, কিন্তু তোমাদের এই জায়গায় তোমরা অমা জুলিমু তোমরা জুলুমের শিকার হয়েছো, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ওয়া ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তোমরা যে ঘর বাড়ি ছেড়েছো তোমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছো সব কিছুর লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, অন্য কোনো ক্ষমতা অন্য কিছু পাওয়া এখানে তোমাদের ছিল না, এই জন্যই আল্লাহর ঘোষণা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের কর্মটা যদি সেই রকম হয় একমাত্র অজিয়া লিল্লাহ হয় তাহলে তোমরা যতই দুর্বল হোক না কেন দুর্বল হও না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদেরকে প্রথম বলছে তোমাদেরকে 1000 দিয়ে, এরপরে 3000 বলছে, 5000 দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকেও সেই শর্তর একটাই শর্ত দিয়ে দেয়া হয়েছে, সেই শর্ত হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড মোর সিগনিফিকেন্ট ফর এনি মুজাহিদ অল এনি ব্যাটেল ফিল্ড, যে কোনো বিজয়ের জন্যে। আজকে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়ার স্ট্র্যাটেজির উপরে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে পড়ানো হয়, সেখানে কিন্তু তারা আজকে বদর উহুদ খন্দক নিয়ে আল্লাহ রাসূল যে এজ এ কমান্ডার ইন চিফ হিসাবে তিনি যে যুদ্ধ পরিচালনা করেছেন, লোক ছিল স্বল্প কিন্তু এইভাবে বিজয়টা কীভাবে এসেছে আজকে সেগুলোর উপরে বিরাট ওয়ার্ল্ডে গবেষণা হচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্যে কার্লাইল বলেছিল মোহাম্মদ এমন এক ব্যক্তি, হি ওয়াজ অরফান, তিনি এতিম ছিলেন কিন্তু তিনি তার লক্ষ্যের প্রতি ছিলেন প্রবল এক ধীর চেতা মানুষ। এই জন্যে পৃথিবীর ফিলোসফাররা বলছেন পৃথিবীর সবচেয়ে স্বল্প সংখ্যক আর পৃথিবীর সবচেয়ে স্বল্প উইফেন্স অস্ত্রশস্ত্র নিয়ে পৃথিবীর বড় বড় রোম পারস্যের উপরে আল্লাহ রাসূল যে বিজয় লাভ করেছেন এর একটাই কারণ ছিল ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ান মারসুস, তারা সিসাডালা প্রাচুরীর মতো হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা এই লড়াই করেছিল। প্রিয় ভাইরা আমার, তাই আজ আমরা আজকে যেই বদরের চেতনাকে যদি আমরা লালন করে সেই গুণাগুণ বলি অর্জন যদি আমরা করতে পারি, তারা চেয়েছিল এই স্বল্প সংখ্যককে ইউরিদুন আল ইউৎফিউ নূর আল্লাহি বিআফওয়াহ, তারা চেয়েছিল এটাকে নির্ভাবিত করে ফেলছে, আল্লাহ বলছেন আল্লাহ মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুতরাং আজকের এই দিনেও যারা পৃথিবীর সকল অস্ত্র শস্ত্র বুদ্ধি মত্তা সুপার পাওয়ার সব কিছুকে একত্রিত করে আল্লাহর দিনকে নির্ভাবিত করে দিতে চান, আজকেও আমাদের জন্য শর্ত হচ্ছে ওয়া আনতুম মুমিন, তোমাদের জন্য শর্ত হচ্ছে আলাউনা ইন কুনতুম মুমিন, আতাইবুনা লাবিদুনা সাইখুনা রহামিদুনা সাইখুনা রাকিউনা সাজিদু, আমাদের জন্য ইলা আখিরিল আয়া আজও শর্ত হচ্ছে আমাদের সেই গুণাবলীগুলো অর্জন করা,
এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা এই রমাদানে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য নাজিল করেছেন হেদায়াতের গ্রন্থ হিসাবে। সুতরাং কেয়ামত পর্যন্ত মানবতার জন্য এটি হচ্ছে আলো, এটি হচ্ছে লাইট, এটি হচ্ছে পাঞ্জেরি, এটাই হচ্ছে দিক নির্দেশক, এটাই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। যদি আজকের বারো মাসের উপরে রমাদান শ্রেষ্ঠ হয়ে গেল শুধুমাত্র এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বলে, আর আবার তিরিশ অথবা উনত্রিশের উপরে একটি রাত হাজার মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেল শুধুমাত্র লাইলাতুল কদরের কারণে। সুতরাং আমরাও যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জীবনের এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে পারি, এই কোরআনের সাথে যদি আমরা আমাদেরকে মিলিয়ে দিতে পারি, তাহলে হাজার রাতের উপরে লাইলাতুল কদর যেরকম শ্রেষ্ঠ, সকল মাসের উপরে যেরকম রমাদান শ্রেষ্ঠ, আমরাও মানুষগুলো সেই রকম মানব জাতির উপরে শ্রেষ্ঠ মানুষই আমরা পরিণত হব। আল্লাহ রাসুলের জিন্দিগি তো ওমরের জীবন, এরকম অসংখ্য মানুষের জীবন আল্লাহ রাসুলের সেই এই পতাকা তলে সামিল হওয়ার মাধ্যমে সে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং এই কোরআন আমাদের কাছে এই জন্য আসেনি, তোহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই কোরআন আসেনি যে আমরা শুধুমাত্র নিগৃহীত হব, আমরা শুধুমাত্র অপমানিত হব, লাঞ্ছিত হব, এই জন্য আসেনি। বরং আজকের এই যুগেও এই কোরআনটাই হচ্ছে বিজয়ী আদর্শ। দিস ইজ লাস্ট গ্রেট মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে অলৌকিক জিনিসের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্যে বলা হয় ওয়ান থার্ড পৃথিবী আজকে এখনো কোরআন থেকে আবিষ্কার করতে পেরেছে। তিবিয়ান আল লিকুল্লি শাইইন, এখানে যা বলা হয়েছে এখনো তা অনাবিষ্কৃত। আসুন সে অনাবিষ্কৃত জিনিসকে আবিষ্কার করার মাধ্যমে গোটা পৃথিবীকে আবার নেতৃত্বের আসনে মুসলমানরা যদি আসীন হতে চায়, তাহলে সে বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সেই গুণাবলী অর্জন করে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানে আমাদের আত্মগঠন, পরিবার গঠন, সর্বোপরি একটি মুসলিম উম্মার জন্য কার্যকর নেতৃত্ব, এই কাফেলা কাঙ্ক্ষিত নেতৃত্ব আমাদের এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবির আগামী দিনে সেই সাপ্লাই করবে, এবং গোটা পৃথিবীতে মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির অগ্রভাগে থেকে ভূমিকা পালন করবে। আল্লাহর কাছে সেই প্রত্যাশা এবং দোয়া তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।